ডিয়ার ভিউয়ার্স, জুম ক্যারিয়ার স্কুল বেসিক্যালি সকল প্রকার চাকরির প্রস্তুতি গ্রহণের একটি অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম। আমার সাথে এই প্ল্যাটফর্মে যোগদান করতে ছাত্রের জন্য কোনো ফর্মালিটিস নেই, কোনো অ্যাডমিশন ফিস দরকার নেই। যে কেউ ইচ্ছা করলে আমার সাথে সপ্তাহে 3 দিন ক্লাসে অংশগ্রহণ করতে পারে, বিশেষ করে যাদের ম্যাথ এবং ইংলিশ প্রিপারেশনের জন্য এই ক্রাইসিস মোমেন্টে বাইরে যে পড়তে হচ্ছে তাদের জন্যই আমি আমার এই প্রচেষ্টা। তো আমার মনে হয় প্রতিদিন পড়ালেখার পাশাপাশি নিজেকে যাচাই করার জন্য মডেল টেস্ট দেওয়া দরকার, পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করা দরকার। এজন্য সবার আগে আমি যেটা করেছি, দেখো একটি পিএসসি কর্তৃক প্রণীত সিলেবাস অ্যানালাইসিস করে একটি বিসিএসের পূর্ণাঙ্গ সাজেশন ভিত্তিক সিলেবাস তৈরি করা হয়েছে। দেখো সিলেবাসটা এক নজর তোমরা দেখো, এই সিলেবাস আমরা যেটা করেছি, এই 200 মার্কের পূর্ণাঙ্গ সিলেবাস ছাত্র জন্য বাসায় বসে সপ্তাহে 3টা করে ক্লাস টেস্ট এবং প্রতি শুক্রবারে সাপ্তাহিক পরীক্ষা অংশগ্রহণ করে 3 থেকে 4 মাসের মধ্যে একটি বিসিএস পূর্ণাঙ্গ প্রিপারেশন নিতে পারে, তার জন্যই আমাদের এই সিলেবাসটা তৈরি করা। তো ক্লাস টেস্ট 1 ছাত্র যারা প্রিপারেশন নিচ্ছে এই সিলেবাসের আলোকে, যারা বাসায় বসে প্রিপারেশন নেবে, মডেল টেস্ট দেওয়ার জন্য জাস্ট আমার সাথে ক্লাসে থাকলে আমরা একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, একটাই লিঙ্ক। সেই লিঙ্কে প্রতিদিনের প্রশ্নটা আপলোড করা হয়, সেই প্রশ্ন দেখেই ছাত্র পরীক্ষা দিতে পারে। গুগল ফর্মের পরীক্ষা নিজের স্কুল নিজেই বাসাতে বসে দেখা যেতে পারে কে কত মার্কস পেলো। যারা আমার সাথে অলরেডি ক্লাস করছে তারা তাদের মধ্যে পজিশন করে কে হায়েস্ট হলো কে লোয়েস্ট আমরা দেখাই দিতে পারি। একইভাবে যারা প্রাইমারি এবং শিক্ষক নিবন্ধনের জন্য অনলি প্রিপারেশন নিতে চায় তাদের জন্য বিসিএস এর বিশাল সিলেবাস পড়ার দরকার নেই। আমরা বিগত বছরের কোশ্চেন এবং পিএসসি কর্তৃক প্রণীত যে প্রাইমারি বা শিক্ষক নিবন্ধনের সিলেবাস রয়েছে সেটার উপর ভিত্তি করে তাদের একটি শর্ট সাজেশন ভিত্তিক সিলেবাস তৈরি করে দেওয়া হয়েছে। এটাও একই নিয়মে তারা প্রিপারেশন নিতে পারে। তো দুইটা সিলেবাস পাওয়ার জন্য তোমাদেরকে যেটা করতে হবে, আমি প্রতিটা ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেখো সিলেবাস পাওয়ার জন্য বিসিএস এবং প্রাইমারিতে আলাদা আলাদা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে ডাউনলোড দিয়ে বাসায় বসেই প্রিপারেশন নাও। যদি কারোর ম্যাথ আর ইংলিশে উইকনেস থাকে তাহলে আমার সাথে ক্লাসে তারা অংশগ্রহণ করতে পারে। তো আমি বেশি কথা বাড়াচ্ছি না, তোমরা যারা ইচ্ছুক তারা নিশ্চয়ই আসবে। তো লেটস কাম টু দ্য পয়েন্ট প্লিজ। আমরা আমাদের ধারাবাহিক ক্লাসের অংশ হিসেবে আজকের কোন টপিক পড়াতে যাচ্ছি একটু দেখো। ওকে, তো আমি শুরুতেই ঐকিক নিয়মের যে হেডলাইন নিয়ে কথা বলবো সেটা হলো সময় এবং কাজ। দুইজনে একসাথে একটি কাজ করলে কত সময় সেটা কমপ্লিট হয়, অথবা তিনজনে একসাথে একটি কাজ করলে কত দ্রুত কমপ্লিট হয়। যেহেতু কোশ্চেন ছিল প্রাইমারিতে অনেকবার পড়েছে, আমি টাইপ 2 থেকে আগে শুরু করছি, টাইপ 1 একটু পরে আসছি। টাইপ 2 সাথে রিলেশন করে আমরা 9 লাখ 74 হাজার অঙ্ক একসাথে কমপ্লিট করব। তো সবাই একটু হেডলাইন লেখো, টাইপ 2 দিয়ে লেখো, আমি যেভাবে বলি সেভাবে একটু হেডলাইনটা লেখো সবাই। টাইপ 2 হেডলাইন শিটে লেখা নেই, একটু সবাই লিখে নাও। দেখো, দুইজন ব্যক্তি বা দুটি বস্তু একসাথে একটি কাজ করলে সংক্ষেপে সময় নির্ণয়, হেডলাইন। আমি কিন্তু কে লিখছো জানতে চাবো সবার কাছে। দুইজন ব্যক্তি বা দুটি বস্তু, দুইজন ব্যক্তি বা দুটি বস্তু দ্বারা একসাথে একটি কাজ করলে সংক্ষেপে সময় নির্ণয়। এক্স্যাক্টলি এই সূত্র দিয়েই দুইটা বিসিএস এর কোশ্চেন এসেছে। দুইজন ব্যক্তি বা দুটি বস্তু দ্বারা, দুটি বস্তু মানে দুটি পাইপ, 9 লাখ 74 হাজার অঙ্কে একই সাথে কমপ্লিট করাচ্ছি। দুইজন ব্যক্তি বা দুটি বস্তু বলতে দুটি পাইপের কথা বলেছি, পাইপ অ্যান্ড সিস্টার্ন যে ম্যাথমেটিক্স সেই অঙ্কের কথা বলছি। দুইজন ব্যক্তি বা দুটি পাইপ দ্বারা একসাথে একটি কাজ করলে সংক্ষেপে সময় নির্ণয়। ওকে, তাহলে এই হেডলাইনটা কি লিখছে একটু পড়ে শোনা একজন বলো দেখি, উইলিংলি একজন পড়ো। দুইজন ব্যক্তি বা দুটি বস্তু অর্থাৎ দুটি পাইপ দ্বারা একসাথে একটি কাজ করলে সংক্ষেপে সময় নির্ণয়, অঙ্কের প্যাটার্নটা কিভাবে থাকবে একটু ব্যাখ্যা দিচ্ছি শোনো সবাই। টাইপ 2 যারা একটু লেটে যোগদান করেছে একটু হেডলাইনটা লিখে নেবে, আমি অঙ্কের প্যাটার্নটা বলছি। বিসিএস এর ভাষা হলো সে, আমি কোশ্চেন নাম্বার 43 আছে, প্যাটার্ন ওখানে লেখা আছে। রফিক একটি কাজ 10 দিনে করতে পারে, শফিক বলছে ওই কাজটি সে 15 দিনে করতে পারে। তো রফিক আর শফিক যদি একসাথে কাজটি করে তাহলে কতদিনে কাজটি তারা করতে পারে, ভালো করে বুঝে নাও। অনেক সময় পরীক্ষাতে থাকবে ক একটি কাজ 20 দিনে করতে পারে, খ একটি কাজ 30 দিনে করতে পারে। ক আর খ যদি কাজটা একসাথে করে তাহলে কতদিনে করতে পারবে, নিশ্চয়ই ছাত্ররা এটা বুঝছে। দুইজন ব্যক্তি বা দুটি বস্তু দ্বারা একসাথে কাজ করলে সময়টা একটু কম লাগবে, সেই সময় আমরা কিভাবে ক্যালকুলেট করবো, সূত্রটা একটু লিখে নিই। হেডলাইনটা সবাই আশা করে লিখছো, সংক্ষেপে সূত্রটা হলো এই সংক্ষিপ্ত সূত্র দ্বারা সরাসরি সময় বের হয়। সংক্ষিপ্ত সূত্র হলো এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। তাহলে অঙ্ক দেখতে পাচ্ছ, দেখো সংক্ষেপে সময় নির্ণয়ের সূত্র আমি লিখে দিয়েছি।
আমার টার্গেট কিন্তু এই জি এক্স্যাক্টলি, স্যার, 6 মিনিট। আমার টার্গেট হলো 9 লাখ 84 হাজার অঙ্কটা ক্লিয়ার করে দেওয়া। একটু ভালো করে বলছো, রফিক বলছে আমাকে একা সুযোগ দিলে আমি 10 দিনে কাজটি করতে পারি, শফিক বলেছে ওই সেম কাজ আমাকে করতে দিলে 15 দিনে করতে পারবো। তারা যদি একসাথে কাজ করে নিশ্চয়ই সংক্ষেপে সময়টা কম লাগবে, সেটা বের করার শর্টকাট সূত্র হলো এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, যেখানে এক্স মানে প্রথম ব্যক্তি, ওয়াই মানে দ্বিতীয় ব্যক্তি। তো প্রথম ব্যক্তি করে 10 দিনে, দ্বিতীয় ব্যক্তি করে 15 দিন, দুইজন একসাথে করলে এক্স প্লাস ওয়াই অর্থাৎ 10 প্লাস 15, তো একবারে যোগ করলাম 15 আর 10 25। আশা করি সবাই বুঝতে পারছো, কাটাকাটি করা যাবে, অঙ্কের মধ্যে যদি গুণ আর ভাগ সাইন থাকে কাটাকাটি করতে কোনো আপত্তি নেই। তো 5 দিয়ে কাটলে 3 পাঁচা 15, 5 পাঁচা 25, 5 একে 5, 5 দুগুনে 10, 3 দুগুনে 6 দিন, 6 দিনে তারা একটি কাজ করতে পারবে। অনেকে প্রশ্ন করে স্যার কাজটি আসলে কি, যেহেতু কাজ উল্লেখ করা নেই, সাপোজ মনে করো 10 দিনে তারা একটা বিল্ডিং তৈরি করতে পারে, একটা রুম ইট দিয়ে গেঁথে তারা এটা কমপ্লিট করতে পারে, রফিক 10 দিনে, শফিক 15 দিন। তো দুইজন একসাথে করলে ওই সেম রুমটা তারা কমপ্লিট করতে পারবে অনলি উইদিন 6 ডেজ, 6 দিনের মধ্যে। এখন সাপোজ এই সেম প্রশ্ন পরীক্ষাতে দিন না বলে হয় কত দিনে শেষ হবে এটা না জানতেছে, তারা বললো একদিনে কত অংশ কাজ করতে পারবে, একদিনে কত অংশ কাজ করতে পারবে, যেমনটি কোশ্চেন নাম্বার 44। তো নোট দিয়ে ছোট্ট করে একটু লিখে রাখবে সবাই, এই দিনকে উল্টালে অংশ পাওয়া যায়, একইভাবে কাজের অংশকে উল্টালে দিন পাওয়া যায়। কি বলেছে একটু বলো দেখি তুষার, দিনকে উল্টালে কাজের অংশ পাওয়া যায়, শুনতে পাচ্ছ নিশ্চয়ই? দিনকে উল্টালে, দিনকে উল্টালে কাজের অংশ কাজ, পাওয়া যায়। হ্যাঁ, আর কাজের অংশকে উল্টালে দিন পাওয়া যায়। তো আমাদের সংক্ষিপ্ত সূত্রে সরাসরি দিন বের হয়, এটাকে উল্টালে কাজের অংশ পাওয়া যায়। উল্টানো অনুপাত মানে কি, রেসিপ্রোকাল বলা হয়, কাজের অংশ পাওয়া যায়। হ্যাঁ, তো এই প্রশ্ন জানতে চেয়েছিল কত দিনে কাজটি শেষ হবে। দেখো 43 উত্তর পেয়ে গেছে আমরা, গ নাম্বার 6 দিনে। তাহলে তোমরা আমাকে করে দেখাও 44, 44 নাম্বার। আমি কিন্তু তোমাদের এখন নিয়ে যাবো 9 লাখ 74 অঙ্কে। সবাই একটু করে দেখা 44 নাম্বার, 44। ক বলেছে একটি কাজ সে একা করতে দিলে তাকে 5 দিনে করতে পারে, খ বলেছে 10 দিনে করতে পারে। জানতে চেয়েছে তারা একদিনে এর কত অংশ, 3 এর 10 অংশ প্রাইমারিতে এই প্রশ্ন করেছে। বাট আমরা যে শর্টকাট সূত্র শেখাই সেই সূত্র অনুযায়ী সরাসরি অংশ বের হয় না, দুইজন একসাথে কাজ করলে কত দিন লাগবে তা সংক্ষিপ্ত সূত্র দিয়ে বের হয়ে যায়। ভেরি সিম্পল, দিন বের করে দিনকে উল্টালে অংশ পাওয়া যায়। তো দেখো 44, আই এম সলভিং দ্য প্রবলেম, দুইজন মিলে একসাথে কাজ করলে সংক্ষেপে সময় নির্ণয়, সময় বের হচ্ছে। দেখো সময়ের সূত্র হলো এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স হলো একজন 5 দিনে, একজন 10 দিনে, 5 আর 10, যেহেতু নিচে প্লাস সাইন আছে, 5 আর 10 15, 5 একে 5, 3 পাঁচা 15, উত্তর হলো 10/3 দিন। বাট এই প্রশ্নকর্তা কত দিন লাগবে এটা জানতে চায়নি, বরং জানতে চাওয়া হয়েছে একদিনে কত অংশ। তো তুষার একটু আগে বলছিলাম দিনটাকে উল্টালে অংশ পাওয়া যায়, উল্টানো অনুপাত মানে রেসিপ্রোকাল করলে 10/3 দিন লাগবে সময়, আর একদিনে কত অংশ করতে পারবে এটাকে উল্টায় দিবে 3/10 অংশ। যেমনটি 43 নম্বর কোশ্চেনে উত্তর হয়েছিল 6 দিন, কিন্তু কত অংশ একদিনে করতে পারবে এটা আমরা উত্তর করলে হতো 1/6 অংশ, কারণ 6-এর নিচে একটা 1 আছে ধরে নিয়ে উল্টায় দিলে 1/6 অংশ কারেক্ট উত্তর হতো। আলী হোসেন কি বুঝতে পারছো? তুমি একটু পরে এসছো আলী হোসেন। জি স্যার, বুঝতে পারছি, বুঝতে পারছি স্যার। তো আমি বলছিলাম যে কথা, দুইজন ব্যক্তি একসাথে কাজ করলে যেমন সংক্ষেপে সময় বের করা যায়, এই একই সূত্র দিয়ে আমরা চলে যাচ্ছি দেখো লেকচার শিট 9-এর 9 লাখ 74 অঙ্ক। আমি তোমাদের যে শিটটা আপলোড করবো সেটা সাজানো থাকবে একই সাথে, আশা করি সেটা স্মুথলি পারবে। যেমনটি কোশ্চেন নাম্বার 4 একটু পড়ে শোনাও দেখি, একজন কোশ্চেন নাম্বার 4 পড়ো, তুষার পড়ো 4 নাম্বার কোশ্চেন। একটি চৌবাচ্চা 2টি নল দ্বারা যথাক্রমে 20 মিনিটে এবং 30 মিনিটে পূর্ণ করতে পারে, নল দুটি একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কত সময় পূর্ণ হয়, একটু ভালো করে বুঝে নাও সবাই। আজকে থেকে জানবে নল চৌবাচ্চার অঙ্ক হলো সব থেকে সহজ। রহিম আর করিম দুই ভাই মিলে একসাথে কাজ করলে যেমন দ্রুত কাজটা শেষ হয়ে যায়, একইভাবে কোনো একজন ব্যক্তির বাড়ির ছাদে পানির ট্যাঙ্কের সাথে 2টি পাইপ সংযুক্ত আছে। তো প্রথম পাইপকে ছেড়ে দিলে মাত্র 20 মিনিটে পুরো ট্যাঙ্কি ফিল আপ হয়, আর দ্বিতীয় পাইপটাকে ছেড়ে দিলে 30 মিনিটে পুরো ট্যাঙ্কি ফিল আপ হয়। বাট মালিক যেটা করেছে দুটোকে একসাথে ছেড়ে দিয়েছে, তাহলে 2টি নল একসাথে খুলে দিলে ঠিক সংক্ষেপে সময় বের করার সূত্র নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো,
দুইজন ব্যক্তি একসাথে কাজ করলে যেমন দ্রুত কাজ শেষ হয়, দুটি পাইপ দ্বারা একসাথে পানি ফিল আপ করলে ট্যাঙ্কি খুব দ্রুত ফিল আপ হয়, তাহলে সূত্র কিন্তু সেম। কোশ্চেন নাম্বার ফোর, নলস বলছেন ইউ জাস্ট ফলো মাই রুলস এন্ড রেগুলেশন, আর অঙ্কগুলো আমি যখন সাজায় দিব তখন তোমরা এক জায়গায় পেয়ে যাবে। হ্যাঁ, কোশ্চেন নাম্বার ফোর দেখো, তাহলে নিশ্চয় বুঝছো, প্রথম নল বলেছে আমি একা 20 মিনিটে পুরো ট্যাঙ্কি ফিল আপ করতে পারি, দ্বিতীয় নল বলেছে আমি একা পারি 30 মিনিটে, দুটোকে একসাথে ছেড়ে দিলে এক্স প্লাস ওয়াই মানে 20 আর 30 50, একটা করে শূন্য কেটে দিলাম, 5 আর 5 4 5 4 20 3 4 12। আমাকে একজন বলো যদি এই প্রশ্নে জানতে চাওয়া হয় 1 মিনিটে কত অংশ পূর্ণ করবে, তাহলে আলমগীর হোসেন বলো 1/12 অংশ, এটাকে উল্টায় দিতে হবে, আই মিন রেসিপ্রোকাল করতে হবে, উল্টা অনুপাত, হোপফুলি বুঝতে পারছো। ওকে, তাহলে বোঝা গেল দুটি পাইপ দ্বারা। তারপরে নলস অবস্থার অঙ্ক ছাত্রদের কাছে কঠিন মনে হয় কেন? কারণ অনেক সময় মালিক পক্ষ থেকে বলা হয় একটি সুবস্থায় দুটি নল দ্বারা যথাক্রমে 20-30 মিনিটে পূর্ণ হতে পারে, পরে বলছে এভাবে নল দুটি একসাথে খুলে দিলে সুবস্থাটির অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে, 1/5 অংশ পূর্ণ হতে কত সময় লাগবে, 1/3 অংশ পূর্ণ হতে কত সময় লাগবে, এমন করলে ছাত্রদের কাছে একটু কঠিন মনে হয়। বাট তাদের জন্য একটু বলে দিই, আসলে এই সেম প্রশ্নে যদি আমাদের কাছে জানতে চাওয়া হতো, এটা দিয়ে আমি শেখা দিচ্ছি, দেখো এটা প্রাইমারি কোশ্চেন ছিল, এই প্রশ্নে যদি তোমাদেরকে বলতাম নল দুটি একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটির 1/3 অংশ পূর্ণ হতে কত সময় লাগবে, তাহলে তোমরা কি করতে? কে বলবে? 4 নম্বর কোশ্চেন, যা অ্যানসার পাইছি ওর সাথে 1/3 গুণ করলে মেবি পাওয়া যাবে। আমাদের একটাই স্ট্র্যাটেজি, আমার ট্যাঙ্কি সবসময় ফুল খালি, পুরো খালি ট্যাঙ্ক ফিল আপ করতে যদি 15 মিনিট লাগে সেটা আমি বের করে ফেলবো সূত্র দিয়ে। এরপর মালিক যদি বলে 1/3 অংশ পূর্ণ করতে কত সময় লাগবে, সম্পূর্ণটা 12 মিনিট, 1/3 অংশ মানে 1/3 দিয়ে গুণ করবো, তাহলে 3 1 3 3 4 12, 4 মিনিট লাগবে। যদি জানতে চাওয়া হতো 1/5 অংশ পূর্ণ হতে আমি 1/5 দিয়ে গুণ করবো, যদি জানতে চাওয়া হয় অর্ধেক পূর্ণ করতে তাহলে অর্ধেক মানে হাফ দিয়ে গুণ করবো, তাহলে আশা করি এই 1/3 অংশ, 1/5 অংশ, অর্ধেক, 2/3 অংশ, এগুলো নিয়ে আমাদের কোনো সমস্যা হবে না। আমরা সবসময় টার্গেটের অংশ হিসেবে নিব পুরো ট্যাঙ্কি খালি আছে সেটা ফিল আপ করতে কত সময় লাগে, দ্যাট শুড বি আওয়ার টেকনিক। ওকে, তাহলে এটা নিয়ে আশা করি কোনো সমস্যা নেই। তাহলে 1 নম্বর টাইপ আমরা কি শিখলাম? টাইপ টুতে দুইজন ব্যক্তি বা দুটি পাইপ দ্বারা একসাথে কাজ করলে সংক্ষেপে সময় বের করার সূত্র। এরপর টাইপ থ্রি আসুন, সবাই একটু লিখে নাও, তিনজন ব্যক্তি বা তিনটি পাইপ দ্বারা একসাথে কোনো কাজ করলে সংক্ষেপে সময় নির্ণয়। যদি এটা রিটেন আছে আমি রিটেনও শেখাই, বাট হ্যাঁ তোমাদেরকে একটু শর্টকাট আগে শেখাচ্ছি, একটু লেখো সবাই। তিনজন ব্যক্তি, আমি টাইপ টু এর অনেকগুলো মেথড আছে, একটা টাইপ টু তে দেখলাম দুইজন ব্যক্তি বা দুটি পাইপ দ্বারা একসাথে কাজ করলে সংক্ষেপে সময়, টাইপ থ্রি দিয়ে লেখো তিনজন ব্যক্তি বা তিনটি পাইপ দ্বারা এই হেডলাইন থেকে পড়েছে 31তম বিসিএস এর কোশ্চেন, বাসাতে খুলে দেখবে কোশ্চেনটা এখানে কম্পোজ করা আছে, আমি দেখাচ্ছি, তিনজন ব্যক্তি বা তিনটি পাইপ দ্বারা একসাথে কাজ করলে, তিনটি পাইপ একসাথে কাজ করলে সংক্ষেপে সময় নির্ণয় সূত্র, একসাথে কাজ করলে সংক্ষেপে সময় নির্ণয় সূত্র, হেডলাইন লিখতে পারছো সবাই? কি লিখছে একজন একটু পড়ে শোনাও, সংক্ষেপে সময় নির্ণয়। তিনজন ব্যক্তি বা তিনটি পাইপ দ্বারা একসাথে কাজ করলে সংক্ষেপে সময় নির্ণয়, আগে শিখলাম দুইজন যদি করে, এখন দেখলাম তিনজন, তো তিনজনেরটা রিটেনটা বেশি সহজ শর্টকাট অপেক্ষা আমি বলি। তারপরে যারা ম্যাথমেটিক্স একটু মানে ক্যালকুলেশনে যারা এক্সপার্ট তাদের জন্য শর্টকাটও কোনো ব্যাপার না। তো আমি সূত্রটা লিখছি, দেখো তিনজন আগের মতো, একজন ব্যক্তির নাম এক্স, একজনের নাম ওয়াই, একজনের নাম জেড। কিন্তু সমস্যা যেটা, যারা একবারে নতুন এই হেডলাইন আগে কখনো ক্লাস করেনি তাদের মনে হতে পারে নিচে কিন্তু এক্স প্লাস ওয়াই প্লাস জেড এমন হবে মনে হতে পারে, বাট বিষয়টা এত সহজ না। তিনজনের ক্ষেত্রে প্রতি দুইটার গুণফল যোগ হয়, দেখো আমি কিভাবে লিখছি, এক্স আর ওয়াই প্রথমে এখানে লিখলাম, প্রতি দুইটার জোড়া, তারপরে ওয়াই আর জেড, তারপরে সবার শেষে প্লাস এই জেড আর এক্স, দেখো প্রথমে এক্স আর ওয়াই, তারপরে ওয়াই আর জেড, এরপরে জেড আর এক্স,
সূত্রটা একটু লিখে নাও, আমি একটা ক্যালকুলেট করে দেখাচ্ছি, তোমরা আমাকে একটা ক্যালকুলেট করে দেখাবে। তাহলে তিনজন ব্যক্তি, রহিম, করিম আর সুমন, রহিম বলছে একটি কাজ সে একা 5 দিনে করতে পারে, সুমন বললো 10 দিনে, আর মনে করো রহিম, করিম আর সুমন, হ্যাঁ, করিম বললো 25 দিনে করতে পারে। তো তিনজন একসাথে কাজ করলে কতদিনে কাজটি করতে পারে? তাহলে এই সূত্র দিয়ে আমরা করতে পারবো সুমনকে। হ্যাঁ, একটা কোশ্চেন আমরা একটু ফেস করি, দেখো কোশ্চেন নাম্বার 47 অ্যাজ এ মডেল, কোশ্চেন নাম্বার 47 দেখতে পাচ্ছ নিশ্চয় সবাই, তোমাদের প্রতিনিধি হিসেবে রেসপন্স করবে, তাতেই হবে। দেখো এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, তাহলে কোশ্চেন নাম্বার 47 দেখো লেখা আছে, রহিম একটি কাজ 5 দিনে করে, রাজু ওই কাজটা 10 দিনে, কামালটা 25 দিনে করে, তারা একত্রে ওই কাজটা কতদিনে করবে সময় জানতে চেয়েছে, কতদিনে করবে মানে সময় জানতে চেয়েছে। একই প্রশ্ন যদি বলতো তারা একত্রে একদিনে ওই কাজটির কত অংশ করবে, অংশ বললেও আমরা এই সূত্র দিয়ে দিনটা বের করে ওইটাকে রিভার্স করে অংশ বের করে নিতে হবে উল্টায়। তাহলে দেখো একজন 5 দিনে, একজন 10 দিনে, আর একজন লেখা আছে 25 দিনে, তাহলে উপরে কোনো সমস্যা নেই গুণাকারে আছে। পরেরটা আমি কিভাবে গুণ করতেছি দেখো, প্রতি প্রথম দুইটার গুণফল 5 আর 10 গুণ করে 5 10 কে 50 প্লাস 10 আর 25 গুণ করে 25 10 কে 250 প্লাস প্রথমটা। ওকে, তাহলে কোশ্চেন নাম্বার 8 আমাদের উত্তর যেটা হয়েছে, 50 মিনিট এসে পুরো ট্যাঙ্ক ফিল আপ করলে, বাট আমাদেরকে অর্ধেক পূর্ণ আছে অলরেডি, অর্ধেক ফিল আপ করতে মানে অর্ধেক দিয়ে গুণ করবো, 50 মিনিট হলে পুরো ট্যাঙ্কে ফিল আপ করতে, হাফ দিয়ে গুণ করলে 25 মিনিট দিতে হবে। তো আমি তোমাদেরকে বলেছি অপশনটা একটু ভালো করে দেখবে, 25 মিনিট এবং 25 ঘন্টা দুটোই অপশন থাকতে পারে। তো এই জন্য যেটা করবে, অপশানে অঙ্কের শুরুতে যদি মিনিট থাকে ওই অঙ্কের উত্তরের জন্য মিনিট বের হবে, ঘন্টা থাকলে ঘন্টা বের হবে। ওকে ওকে, তো তোমরা আমাকে একটা করে দেখাও এই নিয়মে, করে দিচ্ছি। দেখো একটি পিপায় দুটি নল সংযুক্ত আছে, প্রথম নলটি খুলে দিলে পিপাটি 20 মিনিটে পূর্ণ হয়, নিশ্চয় বুঝছো? প্রথম নল বলেছে আমাকে একা সুযোগ দিলে 20 মিনিটে পুরো ট্যাঙ্কি ফিল আপ করতে পারি, কিন্তু দ্বিতীয় নল বলেছে পুরো খালি পরিপূর্ণ ট্যাঙ্ক, পানিপূর্ণ ট্যাঙ্ক আমাকে সুযোগ দিলে 30 মিনিটে খালি করে ফেলতে পারে। তো দুটোই যদি একসাথে ছেড়ে দেওয়া হয় তাহলে কত সময় পূর্ণ হবে? করে দেখাও সবাই দেখি কার কত। 60 মিনিট হয়ে গেছে স্যার। ফাইন, 60 মিনিট হবে। তাহলে আশা করি এই নিয়মের অঙ্কে কোনো সমস্যা নেই, একটি পূর্ণ করে একটি খালি করে, হ্যাঁ, এটাতে কোনো অসুবিধা নেই। যারা একবারে উইক তাদের জন্য বলেছি বিয়োগ করার ক্ষেত্রে শুধু মাথায় রাখবে, একটি 20 মিনিটে পূর্ণ করে, একটি 30 মিনিটে খালি করে, বিয়োগ করার ক্ষেত্রে বড়টা আগে ছোটটা পরে, 30 থেকে 20 বাদ দিলে 10 হয়। আমার পক্ষ থেকে রিকোয়েস্ট থাকলে এটা কখনোই লিখবে না 30 - 20, লিখতে যে সময় ততক্ষণে কিন্তু মুখে মুখে তোমার ক্যালকুলেশন করা হয়ে যাবে। হ্যাঁ, তাহলে পুরো ট্যাঙ্কে ফিল আপ হতে সময় লাগবে 60 মিনিট, এই অঙ্কে বলা হয়নি যে একের 3 অংশ বা একের 2 অংশ। ওকে, তো আমি চলে যাচ্ছি এই সেম সূত্র দিয়ে। সেম স্যার, অপশনে কি বলতে পারে যে 1 ঘন্টা বা আধা ঘন্টা, এইভাবে কি উত্তর দিতে পারে? আচ্ছা, যেমন এখানে 60 মিনিট বেরিয়েছে স্যার, যদি অপশনে 60 মিনিট না যদি বলতে 1 ঘন্টা, আচ্ছা 60 মিনিট উত্তর বের হয়েছে, অপশনে যদি 60 মিনিট না থেকে 1 ঘন্টা থাকতে পারে, সেক্ষেত্রেও ছাত্র যাচাই করা হতে পারে। হ্যাঁ, তো তোমরা নিশ্চয়ই জানো 60 মিনিট মানে 1 ঘন্টা, তো দুইভাবে থাকতে পারে, অসুবিধা নেই। কিন্তু যেভাবে থাকতে পারতো এছাড়াও, যে 1 মিনিটে হ্যাঁ কত অংশ পূর্ণ হবে, এই অংশ যদি জানতে চাই যে উত্তরটা এসেছে আমাদের 60 মিনিট, ওটাকে উল্টাতে হবে 1/60 অংশ, যেটা আমি অনেকবার বলেছি যে কথা, মিনিট সময়টাকে উল্টালে অংশ পাওয়া যায়। আসো আমরা কোশ্চেন 38 বিসিএসের একটা কোশ্চেন ফেস করি, এই অঙ্ক আমরা কিভাবে সলভ করব। একটু আগে যে সূত্রটা আমরা শিখলাম ভাঙা আর গড়ার সূত্র, টাইপ 4 হেডলাইন ছিল ভাঙা আর গড়া, অর্থাৎ একজন গড়বে অন্যজন ভাঙবে, একটি পাইপ দ্বারা পানি পূর্ণ হবে আর একটি পাইপ দ্বারা পানি খালি হবে। সেম সূত্র দিয়ে যে অঙ্কগুলো করা যায় 38 বিসিএসের এই কোশ্চেনগুলো সলভ করা যায়, সেটা কেমন? অঙ্কটা একটু দেখো, 38 বিসিএসে পড়েছিল দুই ব্যক্তি একত্রে একটি কাজ 8 দিনে করতে পারে, অর্থাৎ দুইজনকে একসাথে সুযোগ দিলে 8 দিনে কাজটা করতে পারে। এর মধ্যে প্রথম ব্যক্তি বলেছে আমাকে একাকি সুযোগ দিলে আমি একাই কাজটা 12 দিনে করতে পারতাম, সে জানতে চেয়েছে দ্বিতীয় ব্যক্তি একাক সুযোগ দিলে সে কাজটা কতদিনে করতে পারবে, প্যাটার্নটা বুঝে নাও। এখানে যেটা লেখা আছে, দুইজনের কাজের সামর্থ্য একবারে উল্লেখ করা আছে, যে দুইজন করলে মাত্র একসাথে, দুইজনে একসাথে কাজ করলে মাত্র 8 দিনে কাজটা কমপ্লিট হয়। স্যার এটা টাইপ 2 এর সূত্র হবে? ইয়েস। এর মধ্যে প্রথম ব্যক্তি বলেছে আলাদা করে যে আমাকে একা সুযোগ দিলে আমি 12 দিনে করতে পারতাম, দ্বিতীয় ব্যক্তির কাছে জানতে চাওয়া হয়েছে তোমাকে একা সুযোগ দিলে তুমি কতদিনে করতে পারতে। তাহলে যে সূত্রটা এইমাত্র শিখলাম টাইপ 4, ওর নিচে ভাঙা গড়ার এই সূত্রের নিচে লিখে রাখো,
এই একই সূত্র প্রযোজ্য হবে কখন? এই একই সূত্র প্রযোজ্য হবে যখন দুইজনের কাজের সময় উল্লেখ করে একজনেরটা পৃথকভাবে দিয়ে অন্যজনেরটা জানতে চাওয়া হলে, দুইজনের কাজের সময় একসাথে উল্লেখ করে। হেডলাইন টাইম বলেছি কিন্তু মুখে অনেকবার বলছি, একটু লিখে নাও। এই সেম সূত্র প্রযোজ্য হবে কখন? দুইজনের কাজের সময় একসাথে উল্লেখ করে, প্রথমে দুইজনের কাজের সময় একসাথে উল্লেখ করে, দুইজনের কাজের সময় একসাথে উল্লেখ করে, দুইজনে হতে পারে, দুটি পাইপও কিন্তু হতে পারে, দুইজনের কাজের সময় একসাথে উল্লেখ করে, প্রথম ব্যক্তির কমা দিয়ে লেখো, প্রথম ব্যক্তির সামর্থ্য দিয়ে দ্বিতীয় ব্যক্তির সামর্থ্য জানতে চাওয়া হলে, বা প্রথম ব্যক্তির কাজের সময় দিয়ে দ্বিতীয় ব্যক্তির কাজের সময় জানতে চাওয়া হলে, দ্বিতীয় ব্যক্তির দিয়ে প্রথম ব্যক্তি জানতে চাইতে পারে না? হ্যাঁ হ্যাঁ, তাও জানতে চাইতে পারে, একই ফর্মুলা। একটা ভালো প্রশ্ন করেছে হিরুলাল, এমন কথা তো বলতে পারতো, দ্বিতীয় ব্যক্তি একা 24 দিনে পারে, প্রথম ব্যক্তি একা কত দিনে করতে পারে, যেটাই বলুক না কেন রিভার্স উত্তর চলে আসবে। হ্যাঁ, সূত্র সেম, প্রথমে দুইজনের কাজের সময় একসাথে উল্লেখ করে প্রথম ব্যক্তির কাজের সময় দিয়ে দ্বিতীয় ব্যক্তির কাজের সময় জানতে চাওয়া হলে সেম সূত্র প্রযোজ্য। প্রথম ব্যক্তি বা প্রথম নলের সামর্থ্য উল্লেখ করে বা প্রথম ব্যক্তির কাজের সময় উল্লেখ করে, এটা কিন্তু জানতে হবে ভালো করে, এই সূত্র দিয়ে কিন্তু প্রাইমারি কোশ্চেন এসেছে 2-3 বার। প্রথম ব্যক্তির কাজের সময় উল্লেখ করে দ্বিতীয় ব্যক্তির কাজের সময় জানতে চাওয়া হলে, সময় জানতে চাওয়া হলে কোন সূত্র বলো? সেম সূত্র, জানতে চাওয়া হলে সেম ফর্মুলা, অর্থাৎ এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই, ভাঙ্গা করার যে সূত্র, সেম সূত্র। তাহলে 38 BCS এর এই কোশ্চেন নিশ্চয়ই ছাত্রকে শুধু ধরাতে হবে যে সেম ফর্মুলা অ্যাপ্লিকেবল হবে। তো আমরা একটু দেখি অঙ্কটা প্যাটার্নটা কি ছিল। এখানে স্পষ্ট করে লেখা আছে দুই ব্যক্তি একসাথে কাজ করলে 8 দিন সময় লাগে, খুব স্বাভাবিক, দুইজন একসাথে করলে সময় একটু কম লাগবে। সেখান থেকে দেখো, প্রথম ব্যক্তি বলেছে আমি একা করলে 12 দিনে করতে পারতাম, তাহলে দ্বিতীয় ব্যক্তির কাছে জানতে চাওয়া হয়েছে তুমি একা করলে তুমি কতদিনে জানতে কাজ করতে পারো। অথবা হিরোলাল যেটা বলেছে, দ্বিতীয় ব্যক্তি একা যদি লেখা থাকতে 24 দিনে করতে পারে, তাহলে প্রথম ব্যক্তি একা কতদিনে করতে পারে? উত্তর কিন্তু তখন 12 দিন অটোমেটিক্যালি বের হয়ে আসবে। হ্যাঁ, সেটা আমরা পরীক্ষা করে নিতে পারি এখান থেকে। হিরোলাল, তুমি যে প্রশ্নটা করেছো সেটা আমরা কিন্তু নিতে পারি। ওকে, তো দেখো এই সূত্র দিয়ে আমরা প্রাইমারির একটা কোশ্চেন সলভ করে দিচ্ছি, এই কোশ্চেনটা একটু দেখি। তাহলে সেম যেহেতু সূত্র, ভাঙা আর গড়ার সূত্র, এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই, আর তাহলে 8 গুণ 12, অর্থাৎ অঙ্কে যে ডিজিট দুটো থাকে সেটা গুণ করতে হবে, আর বিয়োগ করার ক্ষেত্রে 12 - 8, দ্বিতীয় ব্যক্তি 24 দিন লাগলে প্রথম ব্যক্তি লাগতো 12 দিন, যেভাবেই করো না কেন। আশা করি হিরোলাল বুঝতে পারছো যে 12 দিন দিয়ে 24 দিন যেমন বের হয়েছে, 24 দিন উল্লেখ করলে 12 দিনই বের হবে। ওকে, ওকে, তাহলে এই সূত্র দিয়ে আমরা আরেকটু দেখি নল আর চৌবাচ্চার অঙ্ক কিভাবে থাকতে পারে। সেটাও এইভাবে থাকতে পারে, দুটি পাইপ দ্বারা একসাথে একটি ট্যাঙ্কে ফিল আপ করলে মাত্র 10 ঘন্টা সময় লাগে, এর মধ্যে প্রথম পাইপ দ্বারা যদি একটি ট্যাঙ্কি অনলি 20 ঘন্টায় পূর্ণ করা যায়, তাহলে দ্বিতীয় পাইপ দ্বারা ট্যাঙ্কিটি কত সময় পূর্ণ করা যায়? একই নিয়ম না বলো তো? সেম নিয়ম, ব্যক্তির ক্ষেত্রে যে নিয়ম প্রযোজ্য বস্তুর ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। তো প্রাইমারিতে পড়েছে এই হেডলাইন থেকে আমরা একটা কোশ্চেন দেখি, একটু সলভ করার চেষ্টা করি। আমরা প্রাইমারিতে পড়েছে এমন কিছু প্রশ্ন আমি লাস্টে একটু কম্পোজ করে রাখছি, তোমরা একটু দেখে নিবে, প্রাইমারি কোশ্চেনগুলো একটু ফোকাস করার জন্য আলাদা করে পরে কম্পোজ করে দিয়েছি, প্রাইমারি এবং শিক্ষক নিবন্ধনের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, এখানে অনেকগুলো প্রশ্ন এই নিয়মের আছে, তোমরা সেখানে একটু প্র্যাকটিস করে নেবে, যেহেতু আমি খুঁজতে গেলে টাইম ওয়েস্ট হবে, তোমাদের সবাইকে নিয়ে টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না। আমরা এখান থেকেই দেখি, যেমন কোশ্চেন নাম্বার 53 একটু করে দেখাও। কর খ একত্রে একটি কাজ 10 দিনে শেষ করতে পারে, দুইজন একসাথে করলে মাত্র 10 দিন লাগে, এর মধ্যে খ, হিরোলালের মতো করে প্রশ্নটা এসেছে, খ একা বলেছে আমার সময় দিলে 14 দিনের কাজটি শেষ করতে পারবো, সে জানতে চেয়েছে খ একা কতদিনে কাজটি শেষ করতে পারবো। তাহলে প্রথমে দুইজনের কাজের সামর্থ্য দেওয়া আছে, সেখান থেকে একজনেরটা পৃথকভাবে দিয়ে অন্যজনেরটা জানতে চাওয়া হলে,
ভাঙা আর গড়ার সূত্র প্রযোজ্য। সবাই একটু করে দেখা, 53 কত উত্তর এসেছে তোমাদের? 35। তাহলে একটা সামারিজ যা শিখলাম সেটা হলো, তোমরা সবাই বুঝতে পারছো কিনা, রেসপন্স কিন্তু অনেকেই করনি। আচ্ছা নিচে থেকে একটু বলো দেখি, জিনিয়া বলো, বিয়োগের, এটা বিয়োগের ক্ষেত্রে আগে বড়টা তারপরে ছোটটা, 14 থেকে 10 বাদ দিলে 4। হ্যাঁ জি স্যার। 4 5 দুকানি 10, 2 1 কে 2, 7 দুকানি 14, 5 7 35। অপশনে যদি দিন থাকে দিন, অপশনে মিনিট থাকলে মিনিট, ঘন্টা থাকলে ঘন্টা, 35 দিন। জিনিয়া পরে যোগদান করেছে, তুমি বলো যদি এই প্রশ্নে আমার কাছে জানতে চাওয়া হতো যে ক একদিনে কাজটির কত অংশ করতে পারবে, আমরা তো ক করতে পারবে 35 দিনে, কিন্তু কত অংশ যদি জানতে চাওয়া হয় তাহলে কি করবে? 1/35 অংশ। তাহলে আশা করি অংশ নিয়ে কোনো অসুবিধা নেই। এখন তোমাদেরকে মতামত দিতে হবে, তোমরা কি এগুলো রিটেন শেখাবো কিনা তোমাদেরকে। তাহলে আমরা 5টা টাইপের ম্যাথমেটিক্স আমরা দেখেছি, এই শিটে সব সাজানো আছে। আমি নল চৌবাচ্চা এবং এই টপিকের সাথে রিলেট করে লেকচার শিট আপলোড করবো, প্রতিটা অঙ্ক বাসাতে করবে প্র্যাকটিসের জন্য। হ্যাঁ তাহলে যেটা হবে এই নিয়মের অঙ্ক সব পারবে আশা করি আমি, নল চৌবাচ্চা কোনো অসুবিধা হবে না। এখন প্রশ্ন হলো কি স্যার এটা করলেই হয়ে যায়? নো, 2 মিনিটে একটা অধ্যায় শেষ, এ কথা যেহেতু আমি বলি এটা কখনোই হয় না, কারণ কঠিন টাইপ আছে। কঠিন টাইপ বলতে টাইপ 4 না, এটা টাইপ 5। আমরা ফাইভে যদি যাই আর একটু কঠিন নিয়মের অঙ্ক ফেস করবো, সেটা কেমন প্যাটার্নটাকে বুঝে নাও সবাই, ভাষাটার সাথে অ্যাডজাস্ট হতে হবে। পরীক্ষাতে ছাত্র সূত্র জানে বাট ধরতে পারে না কোন সূত্র কখন অ্যাপ্লাই হবে, দ্যাটস দ্য প্রবলেম। দেখো এই প্যাটার্নের অঙ্ক একটু খেয়াল করো, ক বলেছে একটি কাজ 12 দিনে করে, খ বলেছে আমি একা দিলে 24 দিনে করতে পারবো। তোমার কাছে যদি বলতাম দুইজন একসাথে কয় দিনে করবে, তাহলে তো তুমি xy/x+y করে দিতে, কিন্তু এই অঙ্ক কঠিন করেছে। তারা বলেছে দেখো তারা একসাথে কাজটা শুরু করে প্রথমে, কিন্তু কিছুদিন পরে কাজটি অসমাপ্ত রেখে ক বাসায় চলে যায়, বাকি কাজ খ শেষ করেছে সম্ভবত, বাকি কাজ সরি এখানে হবে বাকি কাজ খ 3 দিনে শেষ করলে, বাকি কাজ খ যদি 3 দিনে শেষ করে, একটু কম্পোজ মেশিন আছে, খ 3 দিনে শেষ করে মোট কত দিনে কাজটি সম্পূর্ণ হবে? অথবা পরের কোশ্চেনটা খেয়াল করো, কয়েকটি কাজ 20 দিনে করে, খ কাজটা 30 দিনে করে, ক আর খ একত্রে 8 দিন কাজ করার পরে, কিছুদিন একসাথে কাজ করেছে, করার পরে ক বাসায় চলে গেল, বাকি কাজ খ একা কতদিনে সম্পন্ন করে? এটা হলো সবথেকে বড় হার্ড লাইন এর অঙ্ক। এই নিয়মের অঙ্ক করার জন্য আমি একটু টেকনিক লিখে দেবো, একটা টেকনিক লিখে দেবো, সেই টেকনিকের ম্যাক্সিমাম আশা করি মিলে যাবে। একই নিয়মে দেখো কোশ্চেন যেটা 60 নাম্বার দেখলাম, 60 যে নিয়ম, 60-এর মতো করে দেখো 63 বা 65 দেখো একই নিয়ম, কয়েকটি কাজ 10 দিনে করতে পারে, খ ওই কাজটা 15 দিনে করতে পারে, ক ও খ একত্রে 5 দিন কাজ করার পরে খ চলে গেল, 5 দিন আগে কাজ করেছে এরপরে খ চলে গেল, বাকি কাজ ক একা কতদিনে শেষ করতে পারবে? তো লেটস কাম টু দ্য পয়েন্ট প্লিজ। আমি 60 নাম্বার কোশ্চেনটাকে মডেল ধরে আমি বলেছি আমি 3টে ধাপে অঙ্কটা মিলানো যায়, 59 থেকে যত অঙ্ক আছে 3টে ধাপ আগে একটু সবাই লিখে নেবে। স্টেপ 1 দেখো, যতদিন দুইজন একসাথে কাজ করবে ততদিনের কাজের পরিমাণ নির্ণয়, যতদিন একসাথে কাজ করবে ততদিনের কাজের পরিমাণ নির্ণয়, এক একটা স্টেপ লিখবো আর সেই স্টেপে অঙ্কটা করে ফেলবো, যতদিন একসাথে কাজ করবে ততদিনের কাজের পরিমাণ নির্ণয়, যতদিন একসাথে কাজ করবে। তো শুরুতেই আসো দেখো কোশ্চেন নাম্বার 60, 60 একসাথে কাজ করার সৌভাগ্য হয়েছে তাদের 7 দিন, তো যদি রিটেন পড়াতাম তাহলে অঙ্কটা শিখতে খুব সহজ হতো, যেহেতু সংক্ষেপে করিয়েছি তাহলে সংক্ষেপেই করার চেষ্টা করব। 20 দিন আর 30 দিনে সম্পূর্ণ কাজ করতে পারে, সম্পূর্ণ কাজ করতে কতদিন লাগে এটা বের করে নিই। তাহলে সংক্ষেপে দেখো কি বলেছে বলো, যতদিন একসাথে কাজ করবে ততদিনের কাজের পরিমাণ নির্ণয়, তো কাজের পরিমাণ তো আমাদের সরাসরি বের হয় না তুষার, আমরা বলেছিলাম আমাদের সময়টা বের হয়, তো সেই সময় বের করে সময়টাকে উল্টালে কাজের পরিমাণটা, কাজের অংশটা বের হয়, একদিনের অংশটা বের হবে। তো দেখো সংক্ষেপে যেভাবে করতেছিস, সময়টা আমি একটু বের করে নিচ্ছি, আর তোমরা যদি রিটেন শিখতে চাও তাহলে কিন্তু এভাবে করা যাবে না। হ্যাঁ সময়টা হলো দুইজন একসাথে কাজ করলে সংক্ষেপে সময় xy/x+y,
60 নাম্বার কোশ্চেন দেখো, ক বলেছে 20 দিনে করে, খ বলেছে 30 দিনে করে, দুইজন একসাথে করলে যোগ করলে 50, পাঁচ একে পাঁচ চার পাঁচ চার 20, তিনে চারি 12 দিন, 12 দিন। তো একদিনে 12 দিন টোটাল সময় লেগেছে 12 দিন। তো একদিনে কতটুকু করে, একদিনে করে কত অংশ কে বলতে পারে? 12 দিন বের হয়েছে, এটাকে অংশ বের করার জন্য কি টেকনিক শেখালাম? অংশ কেন স্যার দরকার? কারণ এখানে লিখেছে দেখো, যতদিন একসাথে কাজ করে ততদিনের কাজের পরিমাণ নির্ণয়, সময় না, কাজ কতটুকু কাজ করেছে। তো যদি দিন থাকে তাহলে একদিনেরটা বের করবো, ঘন্টা থাকলে এক ঘন্টারটা বের করবো, মিনিট হলে এক মিনিট, তাহলে একদিনে করে একের 12 অংশ। একসাথে দুইজনের কাজ করার সৌভাগ্য হয়েছে দেখো 8 দিন, কোন কোন অঙ্কে 7 দিন, কোন কোন অঙ্কে 5 দিন। এখানে বলছে ক আর খ একসাথে 8 দিন কাজ করার পরে ক বাড়ি চলে গেল, ক যে বাড়ি গেছে পরে, আগে একসাথে তো 8 দিন কাজ করেছে, তাহলে একদিনে করে একের 12 অংশ। ওই কি নিয়ম, একদিনে যা করেছে নিশ্চয়ই 8 দিনে তার থেকে বেশি করেছে, বেশি মানে কিন্তু গুণ, এক গুণ 8 বাই 12 অংশ। এটা কাটাকাটি করলে 4 দিয়ে কাটা যাচ্ছে, 4 দু কোণে 8, 3 চারি 12, 2 বাই 3 অংশ। এই পর্যন্ত সবাই একটু লিখে নাও, স্টেপ ওয়ান, একটু রিকোয়েস্ট থাকলো এই পর্যন্ত সবাই একটু লিখে নাও, তারপর সবাই একটু লেখো স্টেপ টু, বাকি কাজ নির্ণয়। তো সম্পূর্ণ কাজ কতটুকু, যারা অনেকেই আসো এই ধরনের অঙ্ক কখনোই ক্যালকুলেট করনি, আজকেই করতেছো, হ্যাঁ তাদেরকে একটু বলে রাখি, এই ঐকিক নিয়মে সম্পূর্ণ কাজের পরিমাণ এক অংশ ধরতে হয়। তো বাকি কাজ বের করতে গেলে সম্পূর্ণ কাজ এক অংশ, সেখান থেকে দুইজন মিলে অলরেডি 2 এর 3 অংশ করেছে, সেটা বাদ দিলে বাকি কাজটা বের হয়ে যায়। সম্পূর্ণ কাজ হলো এক অংশ, অলরেডি করেছে 2 এর 3 অংশ 8 দিন, তাহলে বাকি কাজ 3 কে যদি লসাগু করি 3 মাইনাস 2 1 এর 3 অংশ। এই 1 এর 3 অংশ কাজ যে চলে যাবে সে তো আর করবে না, যে থাকবে সে করবে। স্টেপ 2 এই পর্যন্ত সবাই করে নাও, তাহলে তিনটা ধাপে অঙ্কটা মিলবে। স্টেপ 1 যতদিন একসাথে কাজ করবে ততদিনের কাজের পরিমাণ নির্ণয়, সেটা সংক্ষেপে করিয়েছি। স্টেপ 2 বাকি কাজ নির্ণয়, বাকি কাজের টেকনিক হলো সম্পূর্ণ কাজ এক অংশ মাইনাস যতটুকু অলরেডি করেছে 2 এর 3 অংশ, দুইজন মিলে একসাথে করেছে, বাকি আছে 1 এর 3 অংশ। এ পর্যন্ত কি লিখতে পারছি সবাই? স্টেপ 3, এই বাকি কাজটুকু কে করবে বলো? যে আছে সে কি আর করবে, নাকি যে চলে গেছে সে করবে? অঙ্ক কত নম্বর আছে? এর আগে টেকনিকটা লিখিয়েছিলাম, যে চলে গেছে তাকে নিয়ে ভেবে আর লাভ নেই, বরং যে আছে তারকে নিয়ে ভাবতে হবে। হ্যাঁ, তাহলে স্টেপ 3 কথাটা এইভাবে লেখো, অঙ্কটা একটু ভালো করে বুঝো। একসাথে 8 দিন কাজ করার পরে ক চলে গেল, ক যদি বাসায় চলে যায় তাহলে বাকি কাজ কিন্তু খকেই একা করতে হবে। তাহলে স্টেপ 3 দিয়ে লেখো, 3 লেখো, যে আছে বা যে থাকবে তার সামর্থ্য অনুযায়ী, যে থাকবে তার সামর্থ্য অনুযায়ী বাকি কাজ করার সময় নির্ণয়, যে থাকবে তার সামর্থ্য অনুযায়ী বাকি কাজ করার সময় নির্ণয়। হেডলাইন আমি কি লিখে দিব? যে থাকবে তার সামর্থ্য অনুযায়ী, তারও একটা সামর্থ্য আছে, ক্যাপাসিটি আছে, যে থাকবে তার সামর্থ্য অনুযায়ী বাকি কাজ করার, বাকি কাজ মানে যে একের 3 অংশ বের হলো, বাকি কাজ করার সময় নির্ণয়। নিশ্চয় বুঝতেছি এই অঙ্ক অনেক বড়, এটা যেদিন করানো হয় অফলাইনে সেদিন ছাত্রদের অটো মাথা ঘুরে, যে থাকবে তার সামর্থ্য অনুযায়ী বাকি কাজ করে সময় নির্ণয়। তাহলে একটা কথা আমি এখানে লিখেছি, যে থাকবে তার সামর্থ্য অনুযায়ী, তাহলে ছাত্ররা বুঝেছে ক যেহেতু নেই, ককে নিয়ে আর ভাবার দরকার নেই, খকে ওই বাকি 1 এর 3 অংশ কাজ খ একাই করবে, এই কাজটা খ একাই করবে। তা খ সামর্থ্যটা কি? খ সামর্থ্য মানে খ যে প্রতিশ্রুতি দিয়েছিল শুরুতে, খ প্রতিশ্রুতি, খ এখানে লেখা আছে দেখো, খ বলেছিল পুরো কাজটি সে 31 দিনে করতে পারে, এটা তার ক্যাপাসিটি। তাহলে তার সামর্থ্য অনুযায়ী 30 দিনে করে এক অংশ, অর্থাৎ এক অংশ বা সম্পূর্ণ কাজ সে করতে পারে 30 দিনে, আর এই কাজটুকু সে করবে। দেখো আমি কিভাবে লিখছি, হেডলাইনটা লিখতে পারছো? একটু পড়ে শোনা, একজন কি লিখছে স্টেপ 3? যে থাকলো তার সামর্থ্য অনুযায়ী বাকি কাজ করার সময় নির্ণয়। তাহলে দেখো আছে হলো আমাদের খ, তার সামর্থ্যটা আমি দেখছি, দেখো খ, দেখো খ সামর্থ্য লেখা আছে 30 দিনে করতে পারে সম্পূর্ণ কাজ। তাহলে যেহেতু সময় বের করতে বলছে আমাদের কাছে সময়, তাহলে আগে অংশ লিখতে হবে, ঐকিক নিয়মে যা জানতে চাই তা ডান পাশে লিখতে হয়, একথা একদম বেসিক আছে, শুরুতে শেখানোর কথা, কিন্তু আমি আগে তোমাদের নিয়মের মধ্যে নিয়ে চলে গেছি। যা জানতে চাওয়া হয় ঐকিক নিয়মে তা ডান পাশে লিখতে হয়, সময় জানতে চেয়েছে, এই জন্য
এক অংশ করে, মানে সম্পূর্ণ কাজটা এক অংশ। খ সামর্থ্য, খ বলেছে সম্পূর্ণ কাজ বা এক অংশ করতে পারি, এক অংশ করে সে খ। তুষার, খ বলছে শুরুতেই সম্পূর্ণ কাজ মানে এক অংশ করতে সে সময় নিবে 30 দিন, এই তার সামর্থ্য। আর ক সামর্থ্য ছিল ক 20 দিন, এক অংশ করে 20 দিন, আমাকে শুরুতে লেখা আছে দেখো। খ বলেছে আমি সম্পূর্ণ কাজ বা এক অংশ কাজ করতে আমি সময় নিব 30 দিন, আর খর জন্য কাজ বাকি আছে তো মাত্র 1/3 অংশ, তাহলে যে বাকি কাজ সেটা সে করবে 1/3 অংশ কাজ করে, যেভাবে আছে সেভাবে লিখতে হবে, 30 × 1/3 অর্থাৎ 10 দিনে। এখন এই যে আমাকে ফলো করে তোমরা অঙ্কটা করলে, যদিও অনেক বড়, বাট এটা বিশেষ অ্যাডভান্টেজ হলো এটাকে বাম পাশে রেখে তুমি যখন বাসায় 3-4টা অঙ্ক প্র্যাকটিস করবে শিখ থেকে, একই নিয়মে সবগুলো মিলে যাবে, তখন তোমার ভালো লাগবে।